আসসালামু আলাইকুম। আল আমিন অর্গানিক শপের পক্ষ থেকে আমি আল আমিন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, গত ফেব্রুয়ারি মাসে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলছিলাম যে সরিষার ফুলের মধুর বৈশিষ্ট্য সম্পর্কে। তো অনেকেই এইটা বুঝতে সক্ষম হয়েছে যে সরিষা ফুলের মধু জমে যায়, কিন্তু একটা প্রশ্ন সবার ছিল যে সরিষা ফুলের মধু তো জমে, সেটা তো ঠিক আছে, কিন্তু যখন আবার গরম আসবে সেটা কি পুনরায় আবার তরল হবে কি না। তো আপনাদের জন্য আমি এখন যেহেতু মার্চ মাসের মাঝামাঝি, তো এখন কিন্তু একটু গরম পড়ছে, আর আপনি দেখছেন আমার কাছে যে সরিষা ফুলের মধু অলরেডি এটা জমতে শুরু করছে, এই তরল হতে শুরু করছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সরিষা ফুলের মধুটা এখনও, যদিও ঘি মতন মনে হচ্ছে জমে রয়েছে, কিন্তু এটা কিন্তু এখন আর জমে নাই। এটা কিন্তু এই দেখেন, এটা কিন্তু এখন তরল অবস্থায় হয়ে গেছে এবং মোটামুটি, যদিও কালারটা এখনও অনেক সাদা রয়েছে, কিন্তু এটা কিন্তু তরল হয়ে যাচ্ছে। তো সরিষা ফুলের মধু নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা জানেন অনেক চাষের জন্য যে মৌমাছিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূলত অ্যাপিস ম্যালিফেরা মৌমাছি। তো এই মৌমাছির জন্য যেই জিনিসটা দরকার হয়, প্রচুর ফুলের দরকার হয়, আর এই ফুল কিন্তু সরিষার সময় আমাদের বাংলাদেশে প্রচুর থাকে, যার কারণে এই সরিষা ফুলের মধুটা একক হয়। এর কারণে এই মধুটা, আমাদের যে চাষের মধুটা, এটা কিন্তু জমে যায়। আর যারা ভেজালের ভিড়ে ভালো মানের মধু চান, তারা কিন্তু এই সরিষা ফুলের মধু অনায়াসেই খেতে পারেন, এবং এই মধুটা সাধারণত শীতকালে খুব সুস্বাদু লাগে, যেহেতু এই মধুটা জমে থাকলে সবচাইতে বেশি সুস্বাদু লাগে। তারপরে যখন এটা গলবে তখন কিন্তু একটা হালকা গন্ধ এবং টেস্টটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত মানে ভিউ থেকে বলছি। তো যারা মানে খাঁটি মধু চান, তারা অবশ্যই এই সরিষা মূলের মধুটা সরিষার সময় অল্প দামে আপনারা সংগ্রহ করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।